গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আর আমি আমার ব্লগিংটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন ঘড়িতে বাজে পুরো 6:45। দেখো তো আমার যা ঘড়ির দশা, মানে ঘড়িতে তো কিছুই দেখা যায়। এখন আমার সাজুগুজু দেখে বুঝতেই পারছো আমি এখন একটু বেরোচ্ছি। তো আজকে রিজু ঘরে থাকবে, আমি আর রিক আজকে যাব। তো রিকও তোমার ওই ঘরে রেডি হয়ে বসে আছে। তো চলো মাস্কটা খুলে ফেলো বাবা, মাস্কটা আর পরো না, মাস্কের পার্ট এখন শেষ হয়ে গেছে, মাস্কটা খোলো। তো আমি আর রিজু, এই আমি আর রিজু বলছি, মাথা পুরো গেছে। তো আমি আর রিক এখন বেরিয়ে যাব, আর ঘরের কিছু জিনিস কেনার আছে টুকিটাকি। আর চলে আবার ফ্রিজে জল খাচ্ছিস কেন? বেরোনোর সময় দেখুন জল খেতে ইচ্ছে করছে, বলতো দেখি। বেরোনোর সময় জল খেতে ইচ্ছে করছে, এতক্ষণ কি তোকে বললাম আমি তাড়াতাড়ি কর। জুতো কোথায় রেখেছিস? জুতো নিচে আসলে, ওই যে তোর নিচে রয়েছে কিছুটা, পর বাবা। যে অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো গুটগুটে গুটগুটে অন্ধকার আমার নিচে সিঁড়ির ঘর। বারবার বলি প্রদীপকে লাইট লাগাও লাইট লাগাও, কোনো কথাই শোনে না। তো মা আর ছেলে মিলে আমরা বেরিয়ে পড়লাম, আর টোটোর মধ্যে বসে পড়লাম। টোটোর ঝাপুনি কাপুনি দিয়ে টোটো আমাদের সে নাকুরদোলনার কথা মনে করিয়ে দিল। অ্যাকচুয়ালি এখানকার রাস্তার যে অবস্থা, টোটোর মধ্যে বসে সেই ছোটোবেলার নাকুরদোলনার কথাই মনে পড়ে গেল। তো অ্যাটলিস্ট বাজারে এসে পৌঁছে গেছি, আর রিকো আমার পেছন পেছন আসছে। তো চলো বাজারের উদ্দেশ্যে আমরা, বাজার বলতে শালকিয়া মার্কেট, যেটা তোমাদেরকে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই শালকিয়া মার্কেটে আসি জিনিস সমস্ত কিছু কিনতে। তো এখানেও তাই, বেশি দূরে যাওয়া হয় না। তো খেতে খেতে যাচ্ছি, কিছু বলবো না। এই দোকানগুলো তো দেখলে হয়, ও এই দোকান দেখে না। এই দোকানটা খুঁজছি, এইখানে জুতোর দোকানটা দিলে তো হবে না। তো জুয়েলারি শপে পৌঁছে গেছি, আর তখন আমি আমার জিনিস পছন্দ করছিলাম, আর মানে পছন্দটা হচ্ছিলো, আবার কয়েকটা মনে হচ্ছিলো আরেকজন কেউ আসলে ভালো হতো। রিক তো কিছুই বোঝে না ছেলে, আর আমি না জিনিস কেনার ব্যাপারে না খুবই, মানে বলতে পারো একদম কনফিউজ হয়ে যায়। সে যদি বাথরুমের মগও হয় না, সে মানে ভাবতেই থাকে। আর এদিকে রিক আমাকে বলছে, মা তোমার পছন্দ হবে না, তোমাকে নিতে হবে না। বাট ও বিরক্ত হয়ে যাচ্ছে, একেতেই ছেলে তার মধ্যে আবার শপিং, বুঝতেই পারছো ছোটো তো কী হয়েছে, বোঝে ব্যাপারগুলো, যে মহিলারা কত বিরক্ত করে। আর ওর মাকে দেখেও ভালো মতন বুঝতে পারছে যে মা তো কত। তো মোটামুটি যেটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি, এবার এখান থেকে শপ থেকে বেরিয়ে যাব। একটা কাজ সবে উদ্ধার হলো, এখনও তোমার বাকি রয়েছে আরও কিছু কাজ। রিকের এখনও জুতো কেনা বাকি আছে, জুতো কিনতে হবে। পেলে ভেজ দিজিয়েগা পার্সেল জায়গা, ইহা নিয়ে খাইনি, ঠিক হ্যাঁ। বাবা এই আমরা বাড়ি ফিরছি, আর এখন 8:30 বাজে, আর তোমার এই আমাদের কেনাকাটা শেষ হলো, খালি দেখো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে, রাস্তায় যা জ্যাম পুরো, কথা বলা যাবে না। বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে একেবারে টায়ার্ড, রাতের রুটি করতে হবে। রিককে ওই কথাই বলছিলাম যে বাবু তুমি যাও বাথরুম গিয়ে তোমার ড্রেস চেঞ্জ করে নাও, ও বাথরুমে ড্রেস চেঞ্জ করতে চলে গেল, আর আমিও রাত্রির জন্য এখন রান্নায় চলে যাব। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে তোমার বুধবার, কালকের ব্লগিংটা আমি এডিটিং করতে পারিনি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো। একদম থাক, একবারই সকালবেলা আমি ভিডিওটাকে এন্ডিং করে দেবো। আর এখন দেখো আমি চলে এসেছি তোমার রান্নাঘরে, আর রান্নাঘরে এখন রিক স্কুলে খাবার খেয়ে যাবে বলে ওর ভাতটাকে আমি আগে বসিয়ে দিয়েছি, যে না আগে ভাতটা সকালবেলা উঠে আমি ভাতটা বসিয়ে দিই। আর এখন ঘড়িতে পুরো 8:30 এরকম হবে, তো 8:30 বাজে। আর এখানে দেখো ডিমটা রয়েছে, এখন ডিমটা বার করে কয়েকটা ওর জন্য আমি সেদ্ধ চাপিয়ে দেবো। আর কালকে কী কী জিনিস কিনেছি তো রিককে স্কুলে পাঠিয়ে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে এখন আমি ডিমটাকে আগে সেদ্ধ করে নিই। এটা ভুলভাল লাগিয়েছে বলে দেখো একটা ডিম ফেটে গেছে, মানে এটা রিজুর কাজ, উল্টো পাল্টা চেপে লাগালে না এই জিনিসটা ও করে। তো আজকেও দেখলাম একটা ডিম ফাটিয়েছে, মানে যখন মানে এটাকে বন্ধ করে বক্সটাকে ভালো মতো নিয়ে করে না। তো চলো 4টে ডিম নিয়ে নিলাম, এটাকে ঢেকে দিই।
এটা তোমাদের সেই বলেছিলাম না যে অ্যামাজন, এই অ্যামাজন বলছি মিশো থেকে ডিম রাখার বক্সগুলো, এইটা সেই বক্সটা, দেখতেই পাচ্ছ বক্সটা, সত্যি বক্সটা খুব খুব সুন্দর। আর ডিম রাখতে খুব সুবিধা হয়, এক জায়গায় থাকে, অত মানে ট্রে আনলে পরে কোনো ঝামেলা হয় না আর, ঠিক এরকম জিনিসটা। ওপরে 12টা, নিচে 12টা, টোটাল 24টা ডিম তোমরা রাখতে পারো। তো ধুয়ে নিয়ে এখন সেদ্ধ চাপিয়ে দিই। তো এখন আমি ওপরে যাব, গিয়ে আগে ঠাকুরঘরটা পুছে দেবো। ঠাকুরঘরটা পুছে তারপরে আজকের মতন আমার ক্ষান্ত হবে, মানে সকালের টুকটাক কাজ। আর এদিকে কালকের সমস্ত জামাকাপড় কাচাগুলো ভাঁজ করা হয়নি, কেন কালকে যাওয়ার ওরকম তাড়া ছিল, তো ওগুলোকে ভাঁজ করে নেবো। আর ছাদের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সমস্ত ছাদে দেখো জিনিস সব ছিটিয়ে রয়েছে, এই দেখো এক বস্তা আবর্জনা জামাকাপড়গুলো বার করেছি। সেরকম এখানে কাউকে পাই না, বলে পরে নিতেও চায় না, তো এগুলোকে আজকে দূর করবো, ওই জন্য সেগুলো সমস্ত গুছিয়ে দেবো। এগুলো সমস্তকে আমাকে মানে পরিষ্কার করা না পর্যন্ত না আমার শান্তি নেই। আর এখানে এখন ঠাকুরঘরটা আমি গুছিয়ে নিই, ততক্ষণ দেখো ফুলমালাগুলোকে এদিকে ফেলে রেখে দিয়েছি, মানে সমস্তটা নিজের হাতে নিজেকে না করলে না মানে ঘর তোমার পরিষ্কার থাকবে না। অন্য অন্য দিন আমার হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেছে। এখানটা থাক, এখন পরে সব গোছাবো। তো সকালবেলার এই কাজটা যদি সবার আগে সেরে নিই না, ঠাকুরঘর পোছাটা অনেকটা হেডেক ফ্রি হয়ে যায়। আমি ওই জন্য কী করি, আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে যেখানে আমাকে ঠাকুরঘরে আসতে হয় স্নানটা করি না, কারণ আমার ফুচকাচ কাজ থাকে, এদিকের স্কুল থাকে, ওকে যদি না যত্ন করে খাইয়ে পাঠাই ও সেই বিকেল 5টায় আসে, আর এসে বেশিরভাগ দিনই না একদমই ভাত খেতে চায় না, তো আমাকে ওর খাবার জোগাড় করতে হবে। তো এই সমস্ত কারণে আমি স্নানটা করি না, ওই জন্য সকালবেলা আগে আমি মানে নাইটিটা চেঞ্জ করে আগে ঠাকুরঘর সমস্ত বাবুদের যে নাস্তা টিফিন ওগুলো আমি সেরে নিই। আর ঠাকুরঘর পোছাপুছি হয়ে গেলে রিককে খাইয়ে পাঠিয়ে দিলে তারপরে একেবারে আমি স্নান সেরে ঠাকুরঘরে আসি, পুজো দিই, তারপরে আবার তোমার দুপুরবেলা রান্না শুরু করে দিই। তো ঠাকুরঘরটা এখন আমি এমনিই পুছে নিই, সপ্তাহে একদিন ওটাকে আমি সার্ফ দিয়ে পুছি, কারণ ডেলি আমি একদমই পারি না। তো দেখো ঠাকুরঘরটা কমপ্লিট করে নিলাম, পুছে নিলাম, আর এবারে ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলো আমি জাস্ট জল দিয়ে ধোবো। আমি বৃহস্পতিবার করি মাজি, আর এমনি সময় যদি সময় পাই তখনও মেজে নিই। তো আমার সময়ের ওপর নির্ভর করে, কেননা একা হাতেই আমাকে বাড়ির সমস্ত কাজই করতে হয়, আর দামোদর শেটের জন্য রান্না করতে গিয়ে আরও সময়টা কাটে, তাহলে আমি পরিষ্কারের ব্যাপারটা আরেকটু করতাম। আর ইদানিং দেখছি যত দিন যাচ্ছে না, এই পরিষ্কারের ভূতটা দেখছি আমার মাথায় মানে চেপে যাচ্ছে, আমাকে দেখছি আমার মানে ঘরে মানে প্রদীপও বলছে যে কাজ নিয়ে দেখছি তুমি ভাবছো। আমি শুয়ে শুয়েও ভাবি যে পরের দিন সকালবেলা উঠে আমাকে কী কী করতে হবে না করতে হবে। তার মধ্যে আরেকটা নতুন কাজ হচ্ছে তোমার ভিডিও এডিটিং করা, তো এই এডিটিংটাও বিরাট একটা ব্যাপার। দেখো যে কালকের ভিডিও এডিটিংটা আমার পড়ে আছে, ওটা আমাকে কখন করতে হবে ভাবো, কারণ এখন ভিডিওটাই আমি শেষ করতে পারি। কাজ করতে বেশিক্ষণ লাগে না যদি শরীর সুস্থ থাকে, ঠাকুরকে তাই বলি, ঠাকুর আমাকে তুমি সুস্থ রেখো, আমি যেন সমস্ত কাজ করতে পারি আমি আমার ঘরে। তো চলো এবারে নিচে যাওয়া যাক, নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নেব। ওই যে দেখতে পাচ্ছ তোমার সমস্ত চেয়ারের মধ্যে জামা কাপড় রয়েছে, ওই জামা কাপড়গুলোকে আবার কাচতে হবে। আর ডিমটা দেখো লাফাচ্ছে এখন, তো ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, জলটা অনেকটা কমে গেছে। এবার ডিমটা নামিয়ে নিচ্ছি, রিককে খেতে দেবো, খেতে দিয়ে তোমাদের জিনিস দেখিয়ে তারপর ভিডিওটা আজকের মতন আমি এন্ড করে দেবো। তো তোমাদের এখন কালকের জিনিসগুলো দেখিয়ে দিই চটপট করে, কেননা এখন কাজ অনেক পড়ে আছে, মানে কালকের যে নেক্সট ভিডিওটা সেটারও তোমার আমার এডিটিংটা বাকি আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই, তো কালকে কী কী কিনে এনেছি। তো কালকে দুটো প্যান্ট এনেছি, এই একটা এই একটা, খুব ভালো গো কটনের, দেখো 80 টাকা করে নিয়েছে। তো দুই ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি এই এক, আর এইটা নিয়েছি তোমার আকাশি আকাশি টাইপের, আর এটা নিয়েছি তোমার একটু ঘিয়ে ঘিয়ে, নাহলে দুজনে এমনি দুজন দুজনটা নিয়ে কাড়াকাড়ি করে, তো ওই একটা গেল। আর কিনেছি তোমার এরকম দুটো বিস্কুট রাখার ডিবে, এই মানে খুব অসুবিধা হচ্ছিলো আগের যে আমার ডিবেগুলোতে আমি বিস্কুট রাখতাম না, বড্ড না মানে কটকট কটকট আওয়াজ হয় আর বেঁকে চুড়ে দুমড়ে যায়, তা আমি ভাবলাম এবার একটু ভালো দেখে কিনি। তো পারস কোম্পানির কিনেছি আর খুবই ভালো, আর এগুলো নিয়েছি তোমার 80 রুপিস করে, তো দুটো নিয়েছে আমার 160 টাকা তো গেল। আর এখানে তোমার নিয়েছি
মিল্টনের বোতল রেড কালারের নিয়েছি, আমার বোতলগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এমনিও সিক্স মান্থ বোতল তোমাদের ইউজ করতে বলে, কারণ যদি সিক্স মান্থ বোতলের বেশি ইউজ করো না, এমনি তো প্লাস্টিক ক্ষতি করে, মানে আরও বেশি তোমার ক্ষতি করবে। তো এই জন্য মিল্টনের বোতলগুলো নিয়েছি, আর এগুলোও নিয়েছি তোমার ছ পিস 180 টাকা। তো এর মধ্যে একটা দেখছো নেই তো এই দিকটার, তো একটা রিক নিয়ে পালিয়েছি স্কুলে, ও নতুন বোতল দেখলে এরকম মানে করে। আর একটা যেটা নিয়েছি সেটা আমার একটা তোমার নূপুর ছিল, সেই নূপুরটা আমার ভেঙে গেছিলো, তো ওটাকে এক্সচেঞ্জ করে একটা এই ধরনের নূপুর নিয়েছি। অ্যাকচুয়ালি নূপুর পরতে আমি একদমই ভালোবাসি না, আর আমার ঘরে আমি ঘরে তো নূপুর পরেও থাকি না, কিন্তু পুজো পারপাসে নূপুর পরতে হয়, এদের বাড়ির নিয়ম, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম, তো নূপুর পরতে হয়। তো এই নূপুরটা আমাকে নূপুরটা আগে দেখিয়ে দিই, দেখো এই দেখো হাতে করে দেখাচ্ছি, দাঁড়া বুঝতে পারবে, এই দেখো অল্টার করে মানে নিয়েছি আগের নূপুরটা থেকে, এই দেখো ডিজাইনটা। তো যাই হোক ডিজাইনটা খুবই সুন্দর, বেশ ঝুমঝুমি। আর এটা তোমার মানে তোমার কত ওজন বললো, দাঁড়াও ভুলে যাচ্ছি, হ্যাঁ তো এটা তোমার 4 গ্রাম রয়েছে, মানে এটা তোমার রয়েছে 2 গ্রাম, আর এটা রয়েছে তোমার 2 গ্রাম, তো এটা 4 গ্রাম রয়েছে। 4 গ্রামেরই বললে একটু বেশি আছে, তো ওই ধরে রাখো না তোমার ওই 4.5 গ্রামের মতন রয়েছে। তো এই জিনিস কটাই কিনেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি এবারে ভিডিওটাকে তাহলে এন্ডিং করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকো। তাহলে আজকের মতন আমি এইটুকুনি রেখে আবার একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হচ্ছি, মাই ও টু মাই ফ্যামিলিতে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।